এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বলা যেতে পারে এটা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের জন্য 1 মিলিয়ন পিটিশন কিন্তু জমা পড়েছে। টুইটারেও এটি কিন্তু ট্রেন্ড করছে। এই ঘটনাটি তোমাদের জানাবো, আর জানাবো সিবিএসই বোর্ড তাদের কিন্তু কিভাবে ফল ঘোষণা করা হবে এবং তাদের ফল ঘোষণা কবে করা হবে সেটাও কিন্তু আজ অফিসিয়ালি কিন্তু জানা হয়েছে যে কিভাবে শোনানো হবে। এই বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার আগে বলে রাখি, আমি আজকেই দুপুরবেলায় একটি ভিডিও এনেছি ছাত্রছাত্রীরা যারা এই করোনা পরিস্থিতিতে যারা পরীক্ষার ভয় দিতে ভয় পাচ্ছ করোনা আবহে, তো তাদের জন্য আমি একটি ভিডিও এনেছি। সেই ভিডিওটি যদি তো কেউ তোমরা দেখে না থাকে এখনও, আমি আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো দেখো, প্রথমে আগে আলোচনা করা যায় বিএসসি বোর্ড কীভাবে তাদের ফল ঘোষণা করবে এবং কবে নাগাদ তারা তাদের ফল ঘোষণা করবে বলে জানিয়েছে। সিবিএসসি বোর্ড যেভাবে ফল ঘোষণা করবে সেটা হচ্ছে এই রকমভাবে, তারা 100 মার্কসের মধ্যে 10 মার্কস তারা ইউনিট টেস্টগুলোতে ধরা হচ্ছে, তারপরে মিড টার্ম হাফ ইয়ার্লি যে এক্সামগুলি হয় তাদের সেখানে 30 মার্কস ধরা হচ্ছে, তারপরে প্রি বোর্ড এক্সামিনেশান যেটা আমরা এখানে টেস্ট বলে থাকি সেই টেস্টের জন্য তারা 40 মার্কস ধরছে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেগুলি তাদের দেওয়া হয় সে তার উপরে 20 মার্কস, টোটালে হচ্ছে 100 মার্কস। এই হচ্ছে সিবিএসই বোর্ড যে পদ্ধতিতে তাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। এবার প্রশ্ন, আমাদের যদি মাধ্যমিক পরীক্ষা না হয় তাহলে আমাদের কোন পদ্ধতিতে হবে, কারণ আমাদের নাই হয়েছে হাফ ইয়ার্লি পরীক্ষা, না হয়েছে টেস্ট পরীক্ষা, না দেওয়া হয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, তো কিছুই দেওয়া হয়নি, না ইউনিট টেস্টও কিছুই হয়নি। তো সেক্ষেত্রে আমাদের বোর্ড কিন্তু এইভাবে ফলো করবে না। আমাদের বোর্ড যেটা ফলো করতে পারে সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তারপরে যে প্রজেক্টগুলি তোমাদের দেওয়া হয়েছে সেগুলি, এবং বিভিন্ন ধরনের তোমাদের যে টাস্কগুলি ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে কোশ্চেন পেপারগুলি পাঠিয়েছে তার উপরে বেস করে কিন্তু পরীক্ষা না হয় আমাদের বোর্ডও কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু আজকে ভোটের ফলটা হয়ে গেছে, তো আমরা আশা করা যাচ্ছে যে এই আগামী সপ্তাহের মধ্যে সোম থেকে শনিবারের মধ্যেই হয়তো রাজ্য সরকার এই বিষয়ে জানাবে। আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে আমাদের রাজ্যে করোনা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আমাদের সবার সাবধান থাকা দরকার। তো এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই আমরা দেখে নেব। এবার আমরা যে সিবিএসই বোর্ড কবে তাদের রেজাল্ট পাবলিশ করবে বলে জানিয়েছে, সিবিএসই বোর্ড তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করবে বলে জানিয়েছে 20 জুন। তারা কিভাবে জানাবে, দেখো মে মাসের 5 তারিখের মধ্যে সিবিএসই অর্ডার দিয়েছে যে রেজাল্টের জন্য একটা কমিটি তৈরি করতে হবে, আর কি করতে হবে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, স্কুল টিচার অ্যাপয়েন্ট করতে হবে, নিজেদের স্কুলের টিচারই অ্যাপয়েন্ট করতে হবে যারা রেসপেক্টিভ সাবজেক্টের নাম্বারস দেবে, তারপরে 10ই মে-র মধ্যে তারা সমস্ত ডকুমেন্ট বা সমস্ত নথি এগুলি সংগ্রহ করে নেবে স্টুডেন্টদের, তারপরে 15ই মে-র মধ্যে তারা যদি কোনো রকমের আবার স্টুডেন্টদের কোনো রকমের টেস্ট নিতে চায় অনলাইনে তাহলে তারা নিতে পারে যদি তারা ইচ্ছুক থাকে, এটা 15ই মে-র মধ্যে। আর 25ই মে-র মধ্যে বলছে রেজাল্ট স্কুলগুলিকে ফাইনালাইজড করে নিতে হবে স্কুলগুলিকে, 28ই মে-র মধ্যে তাদের সেই মার্কসগুলি স্কুল যে মার্কসগুলি দিয়েছে সেগুলি আর একবার রিচেক করতে হবে, জুন মাসের 5 তারিখের মধ্যে সিবিএসই বোর্ডকে সেই নাম্বারগুলি সাবমিট করতে হবে, আর জুন মাসের 11 তারিখের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে মার্কসগুলি আছে সেগুলি সাবমিট করতে হবে, তারপরে জুন মাসের 20 তারিখ কিন্তু সিবিএসই তাদের ফাইনাল রেজাল্ট তাদের ওয়েবসাইটে কিন্তু আপলোড করবে 20 তারিখ। এই ছিল সিবিএসসির যে ঘোষণা। এবার আমি তোমাদের দেখাব যে 12-এর পরীক্ষা বাতিলের বিরুদ্ধে যে 1 মিলিয়ন টুইট হয়েছে, 1 মিলিয়ন টুইট মানে 10 লাখ টুইট হয়েছে, এইটি হচ্ছে যে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের পরীক্ষা, ক্লাস 12-এর পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়নি, তাদের পরীক্ষা কিন্তু পোস্টপোন করা হয়েছিল, জানানো হয়েছিল যে জুন মাসে তারা জানাবে। কিন্তু ছাত্রছাত্রীরা তারা দাবি তুলছে যেখানে মাধ্যমিক পরীক্ষা তাদের বাতিল করা হয়েছে করোনা পরিস্থিতিতে, সেখানে তাদেরও পরীক্ষা যাতে বাতিল করা হয় এই পার্সপেক্টিভে, ঠিক আছে, এইটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ক্যান্সেল 12th বোর্ড এক্সামস 2021, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে হচ্ছে টুইটারে, 1 মিলিয়ন টুইট ইতিমধ্যেই কিন্তু এতে হয়ে গেছে, এটি এখন ট্রেন্ডিং হচ্ছে, আর অনেকে এর কিন্তু সমর্থনও করছে, যেহেতু দেশের পরিস্থিতি আমাদের খুবই ভয়াবহ তার জন্য সবাই কিন্তু এই জিনিসটাকে সমর্থনও করছে যে ক্যান্সেল করে দেওয়া হোক বা পেছনো হোক, পেছনো হলেও আর কতদিন পেছবে, সেক্ষেত্রে তাদের পরবর্তী ক্লাসের পড়াশোনাতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য কিন্তু তারা টুইটারে ট্রেন্ড করছে। আমি যেটা দুপুরবেলা যে ভিডিওটা এনেছি সেটাতে আমি সবাইকে একজোট হয়ে, আমাদেরও রাজ্যের সবাইকে আমি একত্রিত হয়ে আমিও বলেছি যে টুইটারে এরকম কিছু ট্রেন্ড করার জন্য যাতে এগুলি রাজ্য সরকার তথা বিভিন্ন সংবাদ মাধ্যমের নজরে আসে এবং তারাও যত দ্রুত সম্ভব আমাদের ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু কোনো উপযুক্ত ব্যবস্থা নিক। এই ভিডিওটি দেখো নি, আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিয়ে প্রয়োজন হলে সবার সাথে
সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদেরও যে দাবি দেওয়া করোনা আবহে তোমাদের পরীক্ষার ভয়ের পাশাপাশি করোনারও যে ভয়টা রয়েছে সেই ভয়ে তোমাদের পরীক্ষা দিতে যাওয়া যথেষ্ট মুশকিল। তো তার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো তোমরা সম্পূর্ণ যারা দেখোনি তোমরা দেখে নিয়ে তোমরা সবার সাথে শেয়ার করে এবং সবাই এই হ্যাশট্যাগটি ট্রেন্ড করতে লাগো, যাতে খুব দ্রুত রাজ্য সরকার যাতে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়। এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের আমি জানাবো। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।